আসসালামুয়ালাইকুম, আমি মাকসুদা জাহান, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। ছোট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মিসও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের সবার সেকেন্ড টার্ম পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই না? এখন আমাদের আবার থার্ড টার্মে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা তো সবাই অনেক লক্ষ্মী, সবাই খুব মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করেছিলে, আব্বু আম্মুর কথাও শুনেছো। তোমরা কিন্তু সবাই খুব ভালো এক্সাম দিয়েছো। মিস তোমাদের কপি দেখেছি, সবার লেখা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মিস তো তোমাদের হ্যান্ডরাইটিং দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? থার্ড টার্মে আমাদের ভালো রেজাল্ট করতে হলে আমাদের ঠিক আগের মতো করে মিসদের কথা শুনতে হবে, আব্বু আম্মুর কথা শুনতে হবে, আর বাসায় বেশি বেশি করে লিখতে হবে আর পড়াশোনা করতে হবে। তাহলে যেহেতু আজকে আমাদের থার্ড টার্মের প্রথম ক্লাস, মিস নতুন পড়া দিয়ে শুরু করে দিচ্ছি। আজকে আমরা শিখছি কথায় লিখো 41 থেকে 45। আজকে আমাদের টপিক হচ্ছে কথায় লিখো 41 থেকে 45, আর আজকে আমাদের সিডব্লিউ নাম্বার হচ্ছে 55। তোমাদের সবার কি মনে আছে কথায় লিখো মানে কি? আমরা আগে শিখেছিলাম তাই না, যে যখন আমরা কোনো সংখ্যাকে অক্ষরের সাহায্য নিয়ে বানান করে শিখি তখন তাকে কথায় লেখো কিংবা বানান করে লিখো বলে, তাই না? আচ্ছা, তাহলে চলো মিস তোমাদেরকে একটি চার্টের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি আজকে আমাদের পড়াটা। আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি কথায় লেখো 41 থেকে 45। দেখো মিস কি করেছি, এখানে দয়ে দিয়েছি। মিস তোমাদের বলেছিলাম যে আমরা যখন কোনো বাংলা সংখ্যা লিখব তখন আমরা কি করব, আমরা দয়ে কথাটি লিখে তারপর শুরু করব। তোমরা তো সবাই জানো, মিস জানি, তারপর মিস তোমাদের আবার বলে দিচ্ছি যে দ মানে হচ্ছে দশক আর এ মানে হচ্ছে একক। তাহলে আজকে আমাদের টপিক কথায় লিখো। এই যে দেখো এখানে আমি মিস কত লিখেছি, 4, 10, 1, 41। এটি একটি সংখ্যা, এই সংখ্যাটিকে মিস কি করব, বানান করে লিখব। তাহলে এই সংখ্যাটিকে যখন আমরা কি শিখেছিলাম, যে আমরা যখন কোনো সংখ্যাকে অক্ষরের সাহায্য নিয়ে, অক্ষর বলতে পারি আবার বর্ণও বলতে পারি, ঠিক আছে, অক্ষরের সাহায্য নিয়ে বানান করে লিখি তখন তাকে কথায় লিখো বলে বা বানান করে লেখো বলে। তোমরা তো সবাই স্বরচিহ্ন শিখেছ, ব্যঞ্জন বর্ণ শিখেছ, তারপর স্বরবর্ণগুলো শিখে ফেলেছ, তাই না? তাহলে তোমাদের খুব ইজি হবে আজকে বানান করে লিখতে। আমাদের কি মনে আছে আমরা স্বরচিহ্ন যে শিখেছিলাম, কয়টি স্বরচিহ্ন? হ্যাঁ, 10টি স্বরচিহ্ন আছে। সেই 10টি স্বরচিহ্ন নিশ্চয় সবার মনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই স্বরচিহ্নগুলো এবং বর্ণগুলো সাহায্য নিয়ে আজকে আমরা বানান করে 41 থেকে 45 শিখে ফেলব। তাহলে দেখো প্রথম আমি কি লিখেছি, 4, 10, 1, 41। 4, 10, 1, 41। মিস তোমাদের আবার মনে করে দিচ্ছি যে আজকে আমাদের টপিক হচ্ছে কথায় লিখো 41 থেকে 45, আর আজকে আমাদের সিডব্লিউ নাম্বার হচ্ছে 55। আচ্ছা তাহলে দেখো আমরা 1 থেকে 40 শিখে ফেলেছিলাম, আর আজকে আমরা 41 থেকে 45 শিখছি। যেহেতু আমরা ছোট তাই আমরা একসাথে অনেকগুলো শিখব না, আমরা পাঁচটা পাঁচটা করে শিখব। তাহলে আমাদের খুব সহজে শিখা হয়ে যাবে এবং আমরা খুব সহজে সেগুলো লিখে ফেলতেও পারবো। তাহলে চলো আমরা প্রথমে শুরু করে দিচ্ছি 4। এটা তো সবাই চিনো তাই না, 4 4, আর এটা হচ্ছে 1। 4, 10, 1, 41। তোমরা সবাই সংখ্যায় শিখেছিলে, আজকে আমরা কি করছি, আজকে আমরা সংখ্যাও শিখছি আবার বানানগুলোও শিখছি। তোমরা যেন খুব সহজে বানানগুলো মনে রাখতে পারো সেজন্য মিস কি করেছি, সাথে সংখ্যাগুলো রেখেছি। তাহলে 4, 10, 1, 41। এখন দেখো এখানে এ ক এক, আমরা কিন্তু আগে শিখেছি এক বানানটা, এ ক এক। আর এখানে কি আছে, চ লয় লয় রস্বইকার চল্লি তালবর্ষ, 40। আমরা যখন 1 থেকে 40 শিখেছিলাম তখন আমরা এক বানানটাও শিখেছিলাম, 40 বানানটাও শিখেছিলাম। তাহলে 1 আর 40 এই দুটি বানান আমরা একসাথে করে কি শিখেছি, 41।
4, 10, 1, 41 আমরা 1 আর 40 এই দুটি বানান একসাথে আমরা কি শিখেছি 41 ভেরি গুড আচ্ছা তারপর দেখো 4, 10, 2 কত যেন হয় 4, 10, 2, 42 আচ্ছা তাহলে আমরা যেহেতু বর্ণ শিখেছি স্বরচিহ্ন শিখে ফেলেছি তাহলে আমরা একটু চেষ্টা করি বানান করে শেখার জন্য তাহলে দেখো প্রথমে এটা কি রসইকার আর এই বর্ণটা হচ্ছে ব তাহলে ব রসইকার বি অন্তস্থ আকার আ বি আ মিস কেমন করে বলছি দেখো ব রসইকার বি অন্তস্থ আকার আ বি আ লয় লয় এখানে কিন্তু যুক্ত বর্ণ হয়েছে তাই না যখন দুইটি বর্ণ কি হয় যুক্ত থাকে তখন আমরা কি বলি তাকে যুক্ত বর্ণ বলি এখানে দুইটি ল একসাথে যুক্ত আছে আচ্ছা তাহলে ব রসইকার বি অন্তস্থ আকার আ বি আ ল ল রসইকার তালবস্য কি হলো বিয়াল্লিশ ব রসইকার বি অন্তস্থ আকার আ বি আ এখন কি হবে লয় লয় রসইকার লি তালবস্য বিয়াল্লিশ গুড আচ্ছা তাহলে আমরা 41, 42 এই দুটি বানান শিখে ফেলেছি এখন কি শিখবো আমরা 4, 10, 3 কত হয় 4, 10, 3, 43 গুড তাহলে এখন আমরা 4, 10, 3, 43টা একটু বানান করে শিখে ফেলবো তাহলে দেখো এটা এটা তো আমরা সবাই চিনি এটা হচ্ছে ত তাহলে ত একার কি হয় তে ত একার তে তারপর কি তো আকার তা তে তা ত একার তে তো আকার তা তে তা দেখেছো এখানে এই যে দেখো ইলিশ এখানেও 42 আবার এখানেও দেখেছো লয় লয় রসইকার তালবস্য এই লেখাগুলো কিন্তু প্রত্যেকটাতে আছে তাহলে তো আমাদের বানান করে লিখতে খুবই সহজ হবে কারণ আমরা একটি বানানই বারবার দেখেছো কিছু অংশ বারবার আসছে তাহলে এখানে কি আছে তো একার তে তো আকার তা তে তা লয় লয় রসই কাল্লি তালবস্য তে তাল লিশ তো একার দেখেছো তো একার তে তো আকার তা তে তা লয় লয় রসই কাল্লি তালবস্য তে তাল লিশ তাহলে আমরা কি শিখেছি 41, 42, 43 গুড এখন আমরা শিখবো কি 44 4, 10, 4, 44 4, 10, 4, 44 এখন আমরা কি করবো 44টা একটু বানান করে শিখে ফেলবো চ রসইকার চু অন্তস্থ আকার আ চু আ চ দেখেছো যে বর্ণটা চ চ এটা হচ্ছে রসইকার চ রসকার চ রসকার চু অন্তস্থ আকার আ চু আ লয় লয় রসইকার তারপর এটা কি তালবস্য চুয়াল লিশ চ রসইকার চু অন্তস্থ আকার আ চু আ এটা কি বলেছে চ রসকার চু অন্তস্থ আকার আ চু আ লয় লয় রসইকার তালবস্য চুয়াল লিশ গুড তারপর আমাদের কি আছে দেখো আমরা 41 থেকে 45 আজকে শিখব তাহলে 4, 10, 5 কত হয় 4, 10, 5, 45 এখন আমরা কেমন করে 45টা শিখবো দেখো তো প চন্দ্রবিন্দু আর এখানে কি আছে অন্তস্থ আর এটা কি দেখো তো ত আর এখানে হচ্ছে আকার তাহলে দেখো আমরা কেমন করে বানান করব প চন্দ্রবিন্দু অন্তস্থ প তো আকার তা প তা প অন্তস্থ প চন্দ্রবিন্দু তারপর এটা কি অন্তস্থ প তো আকার তা প তা লয় লয় রসইকার তালবস্য প তাল্লিশ গুড তাহলে আমরা কি শিখেছি 41, 42 আমরা কিন্তু সংখ্যাগুলো আবার শিখছি আর আজকে বানানগুলো শিখছি 41, 42,
তেতাল্লিশ, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ। গুড। তাহলে তোমরা সবাই তো এখন একটু একটু করে বানান করে কেমন করে পড়তে হয় সেটা শিখে ফেলেছ। এখন আমরা কি করব, আমরা এখন একটু লেখার চেষ্টা করব। যেহেতু আমরা এখন বানান করে পড়তে পারি, এখন আমরা একটু লেখার চেষ্টা করব। তাহলে চলো, আমরা প্রথমে কি দিব, আমরা প্রথমে দ এ লিখে ফেলব। ঠিক আছে, আমরা তো বাংলা সংখ্যা লিখছি তাই আমরা দ এ দিচ্ছি। যখন আমরা ইংলিশ সংখ্যা শিখব তখন আমরা টি ও দেব। তাহলে আজকে আমাদের প্রথম সংখ্যা কি, চার দশ। চার দশ এক কত জন হয়, মিস কিন্তু এখনই বলেছি, চার দশ এক একচল্লিশ। তাহলে আমরা সবাই এক বানানটা শিখেছিলাম আগে, তাই না? আমরা তো সবাই এক বানানটা আগে শিখেছি, তাহলে আমরা এক লিখে ফেললাম। আমরা কিন্তু চল্লিশ বানানটাও শিখেছিলাম, তাহলে চ লয় লয়, আর এটা কি দিয়েছি, রসইকার। চ লয় লয় রসইকার কি হবে, তালবর্ষ চল্লিশ। তাহলে প্রথমে এক, তারপর চল্লিশ, তাহলে দুটা মিলে কি হয়েছে, এক চল্লিশ। এ ক এক, চ লয় লয় রসইকার তালবর্ষ এক চল্লিশ। গুড। তারপরে আমরা কি লিখছি দেখো তো, চার দশ দুই কত হবে, চার দশ দুই, মনে আছে সবার? গুড। চার দশ দুই বিয়াল্লিশ। তাহলে দেখি তো আমরা লিখতে পারি কিনা, বড় সৈকার বি অন্তস্থ আকার আ বিয়া, আর এই যে দেখো লিশ। এখন আমরা কি করব, এটা লিখে ফেলবো, আমরা তো সবাই একবার শিখেছি, অন্তস্থ আকার আ বে আ লয় লয়, তারপর কি লয় লয় রসইকার, তারপর এটা কি দেখো তো, তালবর্ষ বিয়াল্লিশ, বড় সৈকার বি অন্তস্থ আকার আ বি আ লয় লয় রসইকালি তালবর্ষ বিয়াল্লিশ। আচ্ছা, তারপর দেখো তুমি কি লিখছি, আমরা কিন্তু সবাই সংখ্যাগুলো শিখেছি এবং আমরা সবাই সংখ্যাগুলো চিনি, তাই না? চার দশ তিন কত হবে, তেতাল্লিশ। তাহলে চলো আমরা একটু তেতাল্লিশ বার করে ফেলি, তো একার তে, তারপর কি ছিল, তো আকার তা, তো একার তে, তো আকার তা, তে তা, লয় লয় রসইকার, তারপর যেন কি ছিল, তালবর্ষ। গুড। তো একার তে, তো আকার তা, তে তা, লয় লয় রসইকালি তালবর্ষ তেতাল্লিশ। আচ্ছা, তারপর দেখো মিস কি লিখছি, চার দশ চার, চার দশ চার কত শিখেছিলাম, চার দশ চার চুয়াল্লিশ। আচ্ছা, তাহলে আমরা একটু চুয়াল্লিশ বানটা করে ফেলি, চ রসইকার চু অন্তস্থ আকার আ চু আ লয় লয় রসইকার, তারপর কি লিখব, লয় লয় রসইকার, তারপর কি লিখব বলতো, তালবর্ষ চ রসইকার চু অন্তস্থ আকার আ চু আ চ রসইকার চু অন্তস্থ আকার আ চু আ লয় লয় রসইকালি তালবর্ষ চুয়াল্লিশ। গুড। তারপর আজকে আমরা কয়টি সংখ্যা শিখবো, কয়টি বানান শিখবো বলতো, আজকে আমরা পাঁচটি বানান শিখবো। তাহলে আমরা তো চারটি বানান শিখে ফেলেছি, আর কয়টি আছে, আর একটি সংখ্যা আছে, এই সংখ্যাটি আমরা বানান করে লিখে ফেলবো। তাহলে কি হবে লাস্ট সংখ্যাটা কি হবে বলতো, সবার মনে আছে, আমরা আজকে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শিখবো। আমরা কতটুকু শিখেছিলাম,
চুয়াল্লিশ। তাহলে এখন আমরা লিখব চার দশ পাঁচ, চার দশ পাঁচ কত হয় বলতো? চার দশ পাঁচ পঁয়তাল্লিশ। এই তো সবার মনে আছে প চন্দ্রবিন্দু, তারপর কি অন্তস্ত, অন্তস্ত, তারপর কি বলতো প অন্তস্ত পয় তো আকার্তা পয় তা প চন্দ্রবিন্দু, তারপর এটা কি অন্তস্ত পয় তো আকার্তা পয় তা, তারপর কি বলতো? এই তো সবার মনে আছে লয় লয় রসইকার, তাই না? তারপর কি হবে লাস্টে? লয় লয় রসইকার তাল অবশ্য পয় তাল্লিশ প চন্দ্রবিন্দু, তারপর এটা কি অন্তস্ত পয় তো আকার তা পয় তা লয় লয় রসইকার তাল অবশ্য পঁয়তাল্লিশ। গুড, তার মানে সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস দেখেছো, তাই তোমরা খুব সহজেই বানানগুলো শিখে ফেলেছো। তাহলে চলো তো দেখি তো আমাদের মনে আছে কিনা আমরা কি শিখেছি আজকে। আমরা ৪১ থেকে ৪৫ সংখ্যা এবং বানান দুটি শিখে ফেলেছি। আচ্ছা তাহলে দেখি তো সবার মনে আছে কিনা, আমরা আরেকবার লেখার চেষ্টা করি। প্রথমে কি ছিল? চার দশ এক ৪১। আচ্ছা মিস কিছু সংখ্যা লিখছি, দেখি তোমরা পারো কিনা। মিস কিন্তু একটু এলোমেলো ভাবে দিচ্ছে, ঠিক আছে? মিস একটু এলোমেলো ভাবে দিচ্ছে, দেখি সবাই পারছো কিনা। আচ্ছা তাহলে চার দশ এক কি শিখেছিলাম? ৪১। ৪১ তো খুব ইজি, আমরা আগেও এক শিখেছি, আমরা একটা লিখে ফেলবো। তারপর আমরা যখন চারের শূন্য ৪০ শিখেছিলাম তখন আমরা ৪০ শিখে ফেলেছি। তাহলে ৪০টা আমরা কেমন করে শিখেছিলাম? চ লয় লয় রসইকার তাল অবশ্য ৪০। তাহলে আমরা এক আর ৪০কে যখন একসাথে লিখেছি তখন কি হয়েছে? ১৪০ হয়ে গিয়েছে। তাহলে ১৪০ আমরা তো সবাই পারবো, তাই না? প্রথমে আমরা এক শিখেছিলাম, একটা লিখে ফেলবো। তারপর আমরা ৪০ শিখেছিলাম, সে ৪০টাও লিখে ফেলবো। তাহলে কি হয়ে যাবে? ১৪০ হয়ে যাবে। এ ক এক চ লয় লয় রসইকার কি হলো? চ লয় লয় রসইকার ৪০ তাল অবশ্য ৪০ এক ৪০। গুড। আচ্ছা তারপর দেখো কি লিখেছি, চার দশ তিন কত হবে বলতো? ৪৩। এর আগে কি হবে? চার দশ দুই ৪২। মিস একটু এলোমেলো ভাবে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো যে মিস তোমাদের এলোমেলো ভাবে দিয়েছি, মিস দেখছি তোমরা সবাই পারছো কিনা। তাহলে এখন আমরা ৪৩ কেমন করে লিখব? তো একার তে, তারপর কি লিখবো বলতো? আবার তো লিখবো, তাই না? তারপর একটা আকার দিব, ত একার তে ত আকার তা তে তা, তারপর কি লিখবো বলতো? লয় লয় রসইকার তাল অবশ্য ৪৩। ত একার তে ত আকার তা তে তা লয় লয় রসইকার তাল অবশ্য ৪৩। আচ্ছা তারপর এখানে কি লিখেছি দেখো তো, ৪৩-এর পরে কি লিখেছি? এটা চার দশ চার কত হবে? চার দশ চার ৪৪। তাহলে চলো আমরা একটু ৪৪টা বান করে লিখে ফেলি। চরসু করচু অন্তস্ত আকার আ, চরসু করচু অন্তস্ত আকার আ, চু আ লয় লয় রসইকার তাল অবশ্য ৪৪। গুড, তাহলে আজকে আমরা ৪১ থেকে ৪৫ শিখে ফেলেছি, তাই না?
তাহলে এখন আমরা কি করব, আমরা সবাই আমাদের সিডব্লিউ কপিতে আমাদের সিডব্লিউ নাম্বার লিখব। আজকে আমাদের সিডব্লিউ নাম্বার ছিল 55, আর আজকে আমাদের টপিক ছিল কথায় লিখো 41 থেকে 45। তোমরা তো সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস দেখেছো, তাই না? তাহলে তোমরা নিশ্চয়ই বাসায় খুব সহজে এগুলো পেরে যাবে। তোমরা বাসায় আবার কি করবে, বাসায় একটু বানানগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, আব্বুর কথা শুনবে। মিস নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। তাহলে আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।